সরকারি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ গেল জানুয়ারিতে সিরেজ সফরে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মেঘা প্রকল্পের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ইলেকট্রনিক্স সিটি প্রকল্পের জন্য ইতিমধ্যে আরও ছয়শো একর জায়গা বরাদ্দের আবেদন জানানো হয়েছে মন্ত্রণালয়ে এতে বিশেষজ্ঞদের পাশাপাশি স্থানীয়দেরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে মনে করেন স্থানীয় জনপ্রতিনিধিরা তথ্য প্রযুক্তির দিক থেকে বাংলাদেশের তরুণ সমাজকে এগিয়ে নিতে এগিয়ে নিতে চান সেই লোক আমাদের এই কোম্পানিগঞ্জের আইসিটি পার্ক হচ্ছে এবং আমি বিশ্বাস করি কোম্পানিগঞ্জের আইসিটি পার্ক শুরু হয়ে গেলে কোম্পানিগঞ্জের তরুণ সমাজ অনেকটা এগিয়ে যাবে এখানে ইলেকট্রনিক সামগ্রী তৈরি ছাড়াও নির্মাণ করা হবে প্রশিক্ষণ কেন্দ্র এতে একদিকে যেমন বিপুল পরিমাণ লোকের রফতানি আয় বাড়বে তেমনি তথ্য প্রযুক্তিরও প্রসার ঘটবে সিলেটে একটি শিল্প তৎপরতা শুরু হলে এখানে অনেক লোকের কর্মসংস্থান হবে এবং ইকোনমিক প্রবাহ বা অর্থনৈতিক প্রবাহ সৃষ্টি হবে এত করে আরও এই এই যে ইন্ডাস্ট্রিগুলো গড়ে উঠবে এদের দেখা দিয়ে চার পাঁচ বছরের মধ্যে আরও ইয়ে সৃষ্টি হবে যাদেরকে বলা যায় যে এক্সপার্টিজম সৃষ্টি হবে এবং তাদেরকে নিয়ে আরও অন্যরা আশেপাশে আরও ইন্ডাস্ট্রি করার সুযোগ পাবে চলতি বছর জুলাইয়ে শেষ হওয়ার কথা ছিল প্রকল্পটির কাজ তবে প্রকল্পের মেয়াদ শেষ হলেও ইলেকট্রনিক সিটি নির্মাণে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টির আশঙ্কা নেই বলে জানিয়েছেন জেলা প্রশাসক বড় ধরনের একটি আইটি পার্ক তাছাড়া চারশো একচল্লিশ কোটি টাকার একটি প্রজেক্ট হয়েছে আমাদের সিলেট থেকে বিমানবন্দর থেকে ভোলাগঞ্জ পর্যন্ত যে রাস্তাটি এর কারণে খুব ভালো হবে নির্ধারিত সময়ের পর প্রকল্পের মেয়াদ বাড়ার পাশাপাশি বরাদ্দকৃত অর্থের পরিমাণও বাড়বে বলে জানিয়েছে প্রকল্প সংশ্লিষ্টরা রিপোর্ট নিউজ